কবাজন নতুন আর ফ্রেশ ভিডিওলৈ স্বাগতম জানালো। ফ্রেন্ডস, এই ভিডিওটো মই অকস্মাত বনালো কারণ এতিয়া এইমাত্র নিউজ এটা পালো যে ভারতত হেনো টিকটক ব্যান হব। অলরেডি প্রধানমন্ত্রীয়ে এই ঘোষণাটো কৰি দিছে, লগতে আপোনালোকক প্রুফ দিবৰ কাৰণে মই ভিডিও ক্লিপ এটা দি দিছো নিউজৰ। তো ভিডিও ক্লিপটো চাই লওক। গুরুত্বপূর্ণ খবর, এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ কৰিছে ভারত সরকারে। ভারতত নিষিদ্ধ করা হল টিকটক, ইউসি ব্রাউজারকে ধরে 59টা চাইনিজ এপ ভারতত ব্যান করা হয়েছে। 59টা চাইনিজ এপ এই মুহূর্তের এক বিগ ব্রেকিং নিউজ আমি নিউজ লাইভ দর্শকক জানাইছো। টিকটক, জুম, উইচেটকে ধরে কেবাটাও, ইউসি ব্রাউজারকে ধরে কেবাটাও এপ, চাইনিজ এপ ব্যান করা হয়েছে ভারতত। আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে মোদী সরকারে। ভারতত চীনের সংঘাতর পাছতে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মোদী সরকার। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ভারত চীনের সংঘাতর পাছতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই মুহূর্তত অধিক তথ্যের বাবে আমি এই মুহূর্তত নিউজ রুমের পৰা পোনপটীয়া সম্প্রচার সংযুক্ত হয়েছো আমার জ্যেষ্ঠ সাংবাদিক নীপ কুমার বৰুৱাৰ সৈতে। নীপ, আপনার ওসরলে আইসো যথেষ্ট ডাঙর খবর, ভারতত ব্যান করা হয়েছে 59টা চাইনিজ এপ। হয়, এই মুহূর্তে আটাইতক ডর খবর তো লিখে যে ভারত সরকারে চীনের উপর আউপকিয়াক মুখ্যম আঘাত হানিছে বলে কব লাগবে। শেহতীয়াকৈ ভারত চীন সংঘাতের পরিপ্রেক্ষিত ভারতত এতিয়ারপরা ব্যান করে দিয়া হয়েছে 59টাক চাইনিজ এপ। তার ভিতর আটাইতক আকর্ষণীয় টিকটক, টিকটক ব্যান ভারতত। মূর হাতত এই 59টা চাইনিজ এপসর লিস্টখন আছে, আমি জানাই যাম। ভিভো ভিডিও, শেয়ারিট, ইউসি ব্রাউজার, বিউটি প্লাস, জেন্ডার, ক্লাব ফ্যাক্টরি, লাইক, ভাইরাস ক্লিনার, ডিউ রেকর্ডার, মুঠতে 59টা চাইনিজ এপ ভারতত ব্যান করা হয়েছে। ইতিপূর্বে ভারতের দুটাক চোরাংচোয়া সংস্থা র আর ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনে যে তথ্য দাখিল করেছিল ভারত সরকারের ওর, যে ভারতের সেনাবাহিনীর যখন কর্মরত লোক আছে আর প্যারামিলিটারি ফোর্স আছে, তেওঁলোকে 42টাক চাইনিজ এপ তেওঁলোকর মোবাইলের আনইনস্টল করব লাগে, অন্যথা ভারতের বহু গোপন তথ্য চীনে লাভ করব বলে সংশয় করে ভারত সরকার ওর তথ্য দাখিল করেছিল। তেতিয়ার ভারত সরকারে নিজাববীয়াক সেনাবাহিনীর লোকসলক 42টাক চাইনিজ এপ আনইনস্টল করবলে নির্দেশ দিয়েছিল। আর শেহতীয়াক সমগ্র দেশত ব্যান করে দিয়া হয়েছে চীনের 59টাক এপ, যা অতিক অধিকাংশ লোকে ব্যবহার করেছিল। ভারতের 130 কোটি জনতার অধিকাংশ মোবাইলে মোবাইলে যুক্ত এপস আছে টিকটক, টিকটক এটা ব্যান করা হয়েছে। মই ভাস্কর বড়ো আছে নিউজ ডেস্কত, আমার কেবাজনো সতীর্থ সমূহ সমগ্র তথ্য লৈ সাজু আছে, মই ভাস্কর ওসরে আইছো। ভাস্কর, টিকটক ব্যান করে দিয়া হয়েছে ভারতত, টিকটকর কিমান ব্যবহার, কিমান ভারতীয় ব্যবহার করে আছিল? এই মুহূর্তলৈকে কব লাগিব যে 611 মিলিয়ন ডাউনলোডার আছিল ভারতবর্ষত। আর আটাইতকৈ জনপ্রিয় বলে কব লাগিব টিকটক, যেটো এপস আছিল চাইনিজ এপস, সেইটো কিন্তু খুবই ভারতবর্ষত জনপ্রিয় আছিল। আর ভারতে চীনের বিরুদ্ধে আরম্ভ করেছে ডিজিটাল স্ট্রাইক, ডিজিটাল স্ট্রাইক বলে কব লাগিব। ভারতবর্ষত যে ডাউনলোডার আছিল, বিশ্বর 2 বিলিয়ন ডাউনলোডার ভিতর টিকটকর 611 মিলিয়ন ডাউনলোডার কিন্তু ভারতবর্ষত আছিল। আর যে ভারতবর্ষত প্রায় এই টিকটকর জনপ্রিয়তা দিনক দিনে বৃদ্ধি হয়ে আহিছিলে, আর ইয়ারপা কিন্তু নেতিবাচক দিকসমূহ কিন্তু ভারতবর্ষত পরিলক্ষিত হয়েছিল। বিভিন্নজনে টিকটকর জড়িয়ে ভিডিও করে আত্মহত্যার দরে ঘটনা সংঘটিত করেছিল, বিভিন্ন ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল। যি 611 মিলিয়ন ডাউনলোডার আসিল, সেই সকলের ধনরাশি চীনে লাভ করেছিল, সেই ধনরাশি কিন্তু ভারতবর্ষরপরা এটা লাভ নকরবে। আর আটাইতকৈ বেশি বিশ্বর ভিতর কিন্তু আটাইতকৈ বেশি ডাউনলোডার আসলে ভারতবর্ষ, টিকটক ভারত ব্যান। আর কোনকটা আটাইতকৈ গুরুত্বপূর্ণ এপ চাইনিজ এপস ভারত ব্যান করা হয়েছে? মানে রাজীব আছে মূল সতীর্থ, মানে রাজীব ওসরে আইসো। রাজীব, আপনার হাতত কি কি তথ্য আছে 59টা এপসর যখন লিস্ট আছে, আটাইতকৈ বেশি ব্যবহার করা কোনকটা এপস ভারত বর্তমান নিষিদ্ধ বন্ধ করে দিয়া হয়েছে? ইয়াতে বর্তমান এতিয়া আমার যখন লিস্ট আছে তাতে আমি পাইছো জেন্ডার আর শেয়ারিট, যেটির জড়িয়ে আমি অতি সোনকালে ফাইলটো ট্রান্সফার করব পারো, ইজনের পর আন এজনলে সোনকালে লব পারো। প্রায় জেন্ডারের প্রায় 170 মিলিয়ন ইউজার আসলে ভারতবর্ষত, আর ইউসি ব্রাউজারের আসলে প্রায় 130 মিলিয়ন। গতি এই সকলখিনি বর্তমান ব্যান করা হয়েছে, হয় শেয়ারিট ব্যান করেছে ভারতত। গুরুত্বপূর্ণ আছে আমার দুজন আর সতীর্থ আছে ডেক্সর ঋতুরাজ, ঋতুরাজ হাতত আর একটা বড় যুব প্রজন্ম খুব ব্যবহার করেছিল এটা চাইনিজ এপ, কি আছিলে? ক্লাব ফ্যাক্টরি, তার কাম কি আছিলে? তার কাম হচ্ছে ইয়ার প্রতিটি অরিজিনাল বস্তু ইয়াত মানে একদম খুব সস্তা দামত পাওয়া যায়, আর একদম ডুপ্লিকেট বস্তু মানে যেটা বাজার মার্কেট এটা আপনি দেখাই দিয়ে
মই এটা এডাল ধৰি লওক আপোনাৰ চেমচাঙৰ হেডফোন এডাল ইয়াতে ইয়াতে প্ৰাইচ দিয়া আছে 179 যিহেতু চেমচাঙৰ অৰিজিনেল হেডফোনডাল যদি আপুনি কিনিবলৈ যায় এইটো 500 তলততো মেক্সিমাম নাপায় সুন্দৰ হয় কেমেৰা ফিল্টাৰ কৰে তেনেকুৱা কেইবাটাও ফিল্টাৰ থকা এপ চাইনিজ এপ বটন ভাটো নিষিদ্ধ কি কি সাজিত বিউটি প্লাছৰ লগতে মেকআপৰ এটা এপ আছে প্ৰায় 80% এপ চাইনিজেই হয় সকলো চাইনিজ মানে কেমেৰা ফিল্টাৰ অলৰেডি বেণ্ড হৈছে বিউটি প্লাছ আছে আৰু তাৰ লগতে আৰু ঢেৰ আছে আৰু ইয়াৰ লগতে এইটো এটা মানে মোবাইল লেজেণ্ড হৈছে ইণ্ডিয়াৰ আটাইতকৈ পাবজিৰ লগতে বেছিকৈ ইউজ কৰা গেম হয় এই গেমটো অলৰেডি বেণ্ড হৈছে দেখিছে কেইটামান আমি আকৰ্ষণীয় যিকেইটা অতি আকৰ্ষণীয় বুলি কৈছিলোঁ সেইকেইটা ভাৰতত বৰ্তমান বন্ধ কৰি দিয়া হৈছে 59টা এপছ বন্ধ কৰি দিয়া হৈছে চাইনিজ এপছ আৰু চীনৰ ওপৰত ভাৰত চীন সংঘাতৰ শেহতীয়া পৰিপ্ৰেক্ষিতত ভাৰত চৰকাৰে চীনৰ ওপৰত এক অৰ্থনৈতিক মুখ্যম আঘাত হানিছে বুলি ক'ব পাৰি আৰু নিশ্চিতভাৱে বহুতৰভাৱে হয়তো মনটো বেয়া লাগিব যিহেতু টিকটক বেন হৈ গৈছে কিন্তু এই মুহূৰ্তত ভাৰত চৰকাৰে কঠোৰ সিদ্ধান্ত লৈছে 59টাকৈ চাইনিজ এপছ ভাৰতত বৰ্তমান নিষিদ্ধ বন্ধ কৰি দিয়া হৈছে অকল টিকটকে নহয় 59টা এপছ আমাৰ ইণ্ডিয়াৰ পৰা বেন হ'ব তো নাজানো আপোনালোকে ভিডিঅ'টো ভাল পালে নে বেয়া পালে তো আজিকালি এইখিনিয়ে